যাচ্ছি মেয়েকে আনতে, অনেকটাই দেরি হয়ে গেছে, তাই জন্য দৌড় দিয়েছি, হাঁটছি আর তাড়াতাড়ি করেই হাঁটছি। বাসস্টপে মেয়ে আসবে, এখন মেয়ের এক্সাম চলছে, তো সেই কারণের জন্য একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। আসলে দেরি করে ছুটি হয় তো, মোটামুটি 3:30 নাগাদ মেয়েকে আনতে যাই, বাস স্ট্যান্ডে চলে যাই, মানে 3:30 মধ্যে বাস স্ট্যান্ডে পৌঁছে যাই। তখন কি হয়, সব কাজগুলো করে নেওয়া যায়, আর এখন বাজে 12:30, কিছুই কাজ হয়নি, দুটো ঘরেই খালি ভ্যাকিউম টেনেছি আর সকালে রান্না হয়ে গেছে। আমার বাড়িটা তো অনেকটা বড়, পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়, তাই কমপ্লিট পরিষ্কার হয়নি, দুটো রুমই হয়েছে, তো ওইটুকুনি করেই মেয়েকে আনতে যাচ্ছি। চলো দেখতে থাকো, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করবো। আর বলো না গো, বাইরে বেরিয়েও শান্তি নেই, তোমাদের সাথে কথা বলছি তো পাশের বাড়ির বৌদিগুলো বলছে কার সাথে কথা বলছো, তো আমি বললাম যে আমি ব্লগ বানাচ্ছি। এবার দেখো এই ভর দুপুরে এইটুকুনি বাচ্চা ছেলে ঘুরে ওড়াচ্ছে, আর কি বলবো বলো। দেখতে দেখতে মেন রোডে চলে আসলাম, এক্ষুনি মেয়ে আসবে, এখন এই ঠাটা পড়া রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, সহ্য হচ্ছে না, এবার বৃষ্টি হওয়া দরকার। এই দোকানের পাশে ছাওয়াটা এসে দাঁড়ালাম, তাও একদম আরাম হচ্ছে না, মানে এত গরম বলার মতো না। স্কুল বাস না, মেন না, এটা নারায়ণা স্কুল বাস এসছে, চলো এখনো আসেনি, এত গরম পড়েছে না, সহ্য হচ্ছে না। আসলে চারিদিকে লক্ষ্য রাখতে হচ্ছে মেয়ে আসলো কিনা, দাঁড়াতে হয়, একটু ভিতর সাইডটায় এসে এই দোকানের সামনে এটিএমের পাশে এসে দাঁড়ালাম একটু, যাতে আরাম হয়, কিন্তু কিছুই আরাম হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, এত গরম পড়েছে না, সহ্য হচ্ছে না। তো দেখো মেয়ে চলে এসছে, আর গরমে আমরা দুজনেই আলু সিদ্ধ হয়ে গেছি, বুঝতেই পারছো দেখে, কিছু করার নেই, এত গরম, এত গরম মানে সহ্য হচ্ছে না। এরপরে দেবে বৃষ্টি, কদিন চড়া গরম দেয়, তারপরে অঝরে বৃষ্টি হয়, তারপরে আবার গরম দেয়, এই অবস্থা। কিন্তু জামা কাপড় বৃষ্টির সময় শুকোতে চায় না, এটা একটু প্রবলেম হয়ে যায়, আর বাকি কিছুই না, বাকি বৃষ্টি হলে ভালোই লাগে, কিন্তু এক্সাম চলছে না এখন, এখন এক্সাম চলছে তো বৃষ্টি হলে ভারী অসুবিধা। চলো কী আর করা যাবে, দুদিন বৃষ্টি হবে, তারপরে আবার রোদ উঠবে, চড়া রোদ উঠবে, তারপরে একদম অবস্থা যখন খারাপ হয়ে যাবে তখন আবার বৃষ্টি হবে, এই তো চলছে। বাইরে বেরোতে ইচ্ছা করে না, চারিদিকটা না একদম কাদা 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 থাকে, আমারও চুলটা এখনও ভেজা শুকোয়নি ভালো করে, তো এই এরকমভাবেই রেখে দিয়েছি, কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে। খাবার তো রেডি হয়ে গেছে, এবার খাবো। তো আজকে বৃষ্টির দিনে কি বানিয়েছি জানো, আজকে বৃষ্টির দিনে বানিয়েছি খিচুড়ি আর পাকোড়া। খিচুড়ি তো রেসিপি তোমরা প্রত্যেকেই জানো, কেউ কিছু না পারুক কিন্তু খিচুড়িটা বানাতে সবাই পারে, কারণ ওটা ইজি হচ্ছে। তো খিচুড়ির রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো না, আজ আমি শেয়ার করবো লঙ্কার পাকুড়ি। তো এই লঙ্কাগুলো না ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়, তোমাদের ওখানে পাওয়া যাবে কি যাবে না আমি জানি না, সব জায়গায় পাওয়া যায় কি না। তো লঙ্কাগুলো এতে না মানে শিমলা মির্চ যেরকম হয়, ঝাল নেই, নামেই মির্চ, এরকম বড় লঙ্কার পাকুড়ি, খেতে খুবই টেস্টি হয়। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, আসলে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো পিছন দিকে ব্যাকগ্রাউন্ডটা কত ভালো লাগবে, গ্রিন না, আমার আবার গ্রিন খুব ভালো লাগে। তো চলো যাই তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই লঙ্কাগুলোরই আজকে পাকুড়ি বানাবে কিভাবে তোমরা বাড়িতে, সেটারই প্রসেসটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর এই লঙ্কাগুলো যথেষ্ট বড় সাইজে, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে দিয়ে আমি শেয়ার করছি, দেখাচ্ছি। তো এখানটায় দেখো যথেষ্ট বড় সাইজের, মোটামুটি মেনে নিতে পারো এক হাত বরাবর এই লঙ্কাগুলো,
নামেই লঙ্কা, কিন্তু এগুলোতে কিন্তু একটুও ঝাল নেই। যেমন সিমলা মির্চি হয়, সিমলা মির্চের ঝাল থাকে না ঠিক, কিন্তু এগুলো সেমই। আর এগুলো দেখো ডান্ডা সমেতই নেবে, তাহলে কি হয় পাকুড়িটা বানালে দিতেও সুবিধা হয় আর ভাজতেও সুবিধা হয় আর দেখতেও খুব ভালো লাগে। তো চলো ফার্স্টেই এগুলো ধুয়ে নিচ্ছি আর তারপরে তোমাদের সাথে টোটালটাই শেয়ার করব কিভাবে তোমরা এই লঙ্কার পাকুড়ি বানাবে বাড়িতে। প্রথমেই কড়াইতে আমি জল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ একটু কম হয়েছে, আবার একটু জল অ্যাড করব। এবার জলটা প্রায় হালকা গরম হয়ে এসেছে, এক চামচ নুন এর মধ্যে দিয়ে দেব। এরপর লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে পাকুড়ি বানাতে না খুব সুবিধা হয়, তাহলে পাকুড়িগুলো খেতেও খুব ভালো হয়। পুরো উপর দিয়ে মুচমুচে থাকে আর ভিতর থেকে একদম সফট থাকে, সেদ্ধ থাকে, ভালো লাগে। এবার চলো অন্য কিছু দেখাই। এবার এখানে কিছুটা বেসন নিয়ে নেব, তোমাদের সাথে টোটালটাই আমি শেয়ার করছি, তো দেখে নাও তোমরা। এখানে আমি মোটামুটি 4-5 চামচ বেসন নিয়েছি। এবার 3-4 চামচ আমি সুজি নিয়ে নেব, সুজিটা অবশ্যই দেবে, তবেই এই এই পাকুড়িটা ক্রাঞ্চি ভাব একটা থাকে না, যেমন বাজারে আমরা কিনে খাই বেশ মুচমুচে টাইপের, তবেই কিন্তু হবে। এইবার দেখো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আটা হচ্ছে, ঠিক আছে। এখানটায় আমি কিন্তু 3 চামচ আটা দিলাম। এইবার একসাথে বেসন, আটা আর সুজিটাকে ভালোভাবে মিক্স করে নেব, এটা আগে মিক্স করা দরকার। এরপরে কী অ্যাড করব চলো দেখতে থাকো সেটাও বলছি। এবার দেখে না, একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে কিছুটা চালের গুঁড়ো নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে চেলে তারপরে কিন্তু এই চালের গুঁড়োটা আমি ইউজ করব। দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি, দেখে না, চালের গুঁড়োটাকে ভালো করে চালতে হবে। চালের গুঁড়োর মধ্যে না নানান রকম পোকা টোকা থাকে। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এবার একটুখানি তোমরা স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবে, আর তারই সাথে দিয়ে দেবে একটু কালুঞ্জি। কালুঞ্জি দিয়ে দিলে না খুব টেস্টি লাগে পাকুড়ি টাকুড়ি যে কোনো আইটেমের মধ্যে, পাকুড়ি স্পেশালি ওর মধ্যে কালুঞ্জি দিলে খুব ভালো লাগে, টেস্টটা আরও বেশি বাড়ে। এরপর কী করলাম, একসাথে ভালো করে মিক্স করে নেবে, তারপর কিন্তু জল অ্যাড করবে। তো দেখো আমি এখানে ভালো করে মিক্স করে নিলাম, এরপর আমি জল অ্যাড করব। তো আস্তে 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 করবে, একেবারে বেশি করে জল দেবে না, তাহলে কি হয়ে যাবে ব্যাটারটা একদম কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে, দেখো আমি এখানে দেখাচ্ছি, অল্প অল্প করে জল মিক্স করে এটাকে মিক্স করতে থাকবে আস্তে আস্তে করে। দেখো বারবার দেবে, এতে কি হবে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি গাঢ়ও হবে না, এটা তোমার হাতেই চলে আসবে। তো এভাবেই আস্তে আস্তে ঘোরাতে ঘোরাতে দেখো মোটামুটি ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এবার একটুখানি বেশিক্ষণ ধরে নাড়াতে হবে ব্যাটারটাকে, যাতে লাম্পস্প্রি ব্যাটারটা তৈরি করতে পারে। তো চলো এখানটা আমি তোমাদের দেখাচ্ছি লাম্পস্প্রি ব্যাটারটা কীভাবে তৈরি করবে। আর একটু জল এখানে অ্যাড করব, অ্যাড করে তারপরে এটাকে কন্টিনিউয়াস আমরা চামচ দিয়ে নাড়াবো। তো দেখো বন্ধুরা, চামচ দিয়ে নাড়াতে নাড়াতে ব্যাটারটা কিন্তু একদম লাম্পস্ফ্রি হয়ে গিয়েছে। এইবার আমি এর মধ্যে লঙ্কাগুলো অ্যাড করব। তো দেখো এখানটায় লঙ্কাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। চলো লঙ্কাগুলোকে তুলে নেই। এবার আস্তে আস্তে লঙ্কাগুলোকে জল থেকে তুলে নেব, দেখতেই পাচ্ছ আলাদা করে নিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এবার সর্ষের তেলেই কিন্তু এটা ফ্রাই করব। এবার দেখো লঙ্কাগুলো নিলাম, যেই ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যেই ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে যাতে ব্যাটারটা লেগে যায়, তারপরে আমরা এটাকে ফ্রাই করব। চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই তোমরা দেখে নাও, এমনি করে বাড়িতে অবশ্যই বানাবে, সত্যি খেতে খুব ভালো লাগে। দেখো এদিকে তেলটাও গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেব লঙ্কা, ব্যাস দেখো। আর সত্যি এটা বানানোর পর এত ভালো হয়েছে খেতে, তোমাদের কি বলবো, দেখতে থাকো, দেখলেই তোমরা পুরোটা বুঝতে পারবে। Ooh.
রে না না Chilli